প্যান্ট শার্ট পরলে কি তোরা একদম হ্যান্ডসাম দেখা যাবে কিন্তু না তুই টুকাই টুকার মতোই আসছিস আমরা হচ্ছে কোটিপতি আমাদের বাড়ি আছে আমাদের কোটি কোটি টাকা আছে আমাদের লেভেল দেখতে হবে লেভেলের কথা বলছেন উনি কেন এ ধরনের কথা বলবেন আচ্ছা উনি যে এই ধরনের কথা তোমাকে বলছে এই বিষয়টা তুমি কি বলতে চাও টোকাই কি বড় করে বিয়া করতে পারে না প্রেম করতে পারে না নাকি প্রেম করা নিষেধ না আল্লাহ তাল্লা কইছে প্রেম করবা মন দিয়া করবা টেকার লোভে কইরো না এটা আল্লাহ কইছে এমনকি নবীজিও কইছে যে প্রেম করবা টেকা দিয়া না অবশ্যই মন দিয়া প্রেম করবা তাহলে তুমি সুখী হইতে পারবা অবশ্যই এটা রাইট কথা আপনারা কি কইবেন কোন সুমায়ের আব্বু আম্মু আমারে কি লিখে এই কথাটি কইল টোকাই বড় লোক রে বিয়া করতে পারবো না লিগা আমি কি কইছিলাম যে আমি নগদ বিয়া করবো আমি কইছিলাম কি আমি জন বড় মো আপনি মতন ও দিন সে নাম বিয়া করবো এর আগে নাকি বিয়া করবো নাকি আমি কি কইছি নাকি যে হপাই লগত

তো জনগণ কিন্তু তাকে ভাইরাল করছে এই যে সুমাইয়া এই সুমাইয়াটা কোথা থেকে উঠে এসেছে এই সুমাইয়াটাও কিন্তু একসময় কোথায় ছিল আমাদের মতন টোকাই ছিল এমন আমাদের সাথে ঘুমাইছেও তোমাদের সাথে ঘুমাইছে এবং ও একসময় টোকাই ছিল হ্যাঁ আমাদের মতন টোকাই গিরিও করছে করছে তাও ও তো মানুষের কাছে টাকা চাইছে হ্যাঁ চাইছে টাকা চাইছে না চাইছে না গিলে আমি কি একাই করছি না কি ও করছে আচ্ছা যাই হোক আমরা ওই কথাটা না বলি না বলি কিন্তু উনি বলতেছে যে ওনার মা এবং ওনার বাবা বলতেছে যে তুমি নাকি ভাইরাল হয়েছ সুমায়কে ক্রেডিট নিয়ে আমি কেম নর ক্যাডেট ভাইরাল হইছি আমি আমার নিজের ক্যাডেট লই আমি ভাইরাল হইছি নিজে ভালোবাসাকে তুমি প্রকাশ করছো তাই তুমি ভাইরাল হই গেছো কিন্তু সুমায়া ভাইরাল হইছে কিভাবে ওই যে ববন সাকিব ভাইয়ের সাথে গগন দেখেন প্রিয় দর্শক শ্রোতা ভাইরাল হয়েছে কিভাবে গগন ভাইয়ের একটা গান গায়ে কিন্তু সে কিন্তু ভাইরাল হয়েছে যা উনি একজনের ক্রেডিট নিয়ে কিন্তু ভাইরাল হয়েছে আর এই যে আগুন এই আগুন কিন্তু কিভাবে ভাইরাল হয়েছে এটা কিন্তু আপনারা জানেন কিভাবে ভাইরাল হয়েছে তার ভালোবাসাটা কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু প্রকাশ করছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারাই তাকে কিন্তু ভাইরাল করে দিচ্ছেন এখন আমি তোমাকে আরেকটা কথা বলি এই সুমায়ার আব্বু এবং আম্মু আম্মু ওনার আম্মু বলছে যে দুধের একটা বাচ্চা সে তাকে মানে হুমকি দিছে মানে মারতে গেছে মানে আমি বুঝলাম না আপনারা একটা ভিডিওতে বলতেছেন সে বুড়ো হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে একটা ভিডিওতে বলতেছেন সে দুধের বাচ্চা গালের থেকে এখন দুধের দাঁতটা ভাঙি নাই পরি নাই তাহলে ভাই আপনারা কি শুরু করছেন এইগুলো আপনারা কি নাটক শুরু করছেন মানে এইটা নাকি ছেলে খেলা শুরু করছেন ভাই সব বিষয় নিয়ে নাটক বানালে হয় না সব বিষয় নিয়ে নাটকের নিয়েও স্কিপ করলে হয় না আপনি একদম বাস্তবটা তুলে ধরেন না ভাই আপনারা যারা শুরু করছেন দেখেন এই যে ছেলেটা এই ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে ভালোবাসা যদি অপরাধ হয়ে থাকে তাহলে এই পৃথিবীতে এই ভালোবাসা নামক এই শব্দটা থাকতো না সবার হৃদয়ে কিন্তু ভালোবাসা থাকে তেমন এই ছেলেটা কিন্তু তার ভালোবাসাটা প্রকাশ করছে কিন্তু আপনারা এই ভালোবাসাটাকে নিয়ে কি করতেছেন নাটক বানাচ্ছেন আপনার নাটক মানে কেন ভাই নাটক মানার হবে ভাই কেন নাটক তৈরি করতে হবে বিষয়টা নিয়ে বিষয়টা সিম্পল একটা বিষয় আপনারা বড় করতেছেন যাই হোক ভাই আরেকটা কথা বলি সেটা হচ্ছে সুমাইয়ার আম্মু বলতেছে একটা ভিডিওতে যে তার এই যে আগুন এই আগুন নাকি অনেক বড় হয়ে গেছে কিভাবে বড় হয় ও তো মাত্র এগারো বছরের বয়সে ছেলে যদিও ভিডিওতে বলছিল চোদ্দ বছর কিন্তু আমরা পরে খোঁজ খবর নিয়ে জানছি যে এগারো বছরের বয়স সুমায়ের বয়স নয় বছর ওর বয়স এগারো বছর খুব বেশি বড় না তা বড় না আমি একটা কথা বলি প্রিয় দর্শক শ্রমতা দেখেন এনার বয়স হচ্ছে এগারো বছর হয়তো বা সে আগে বলে ফেলছে চোদ্দ বছর কিন্তু আসলে ওর বয়স কিন্তু চোদ্দ বছর না আপনারা বিবেচনা করে দেখেন অবশ্যই আপনারা দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে তার বয়স কত হতে পারে কিন্তু এই যে সুমাইয়া এই সুমাইয়াকে যখন বিয়ে দেবে যদি সুমাইয়ার বয়স যদি মনে করেন যে আঠারো হয় তাহলে যে ছেলের সাথে বিয়ে দেবে সেই ছেলে বয়স কত হতে হবে ষোলো বছর মানে তাদের কথা অনুযায়ী এটা মনে হচ্ছে যে তার মেয়েকে যখন বিয়ে দিবেন যে ছেলের সাথে ওই বয়স হওয়া লাগবে ষোলো বছর যাই হোক এখানে রয়েছে সেটা হচ্ছে কি দেখো আগুন সুমায়ের বাবা এবং সুমায়ের মা যেহেতু তোমাকে এর আগের ভিডিওতে কিন্তু বিভিন্ন ধরনের গালিগালাস কথা বলেছেন কিন্তু ওই বিষয়টা তারা মনে করেন যে ভুল বুঝতে পারছেন ভুল বোঝার পরে ক্ষমা চাইছেন ক্ষমা চাইছে যেহেতু ওনারা একটা অপরাধ করে ফেলছে যে আসলে তোমাকে মানে রাস্তার ফকির বা তুমি বিভিন্ন ধরনের নেশা করো এই ধরনের কথা একটা ভিডিওতে বলছিল তুমি হয়তো বা দেখছো দেখছো না দেখছো কিন্তু ওই বিষয়টা নিয়ে ক্ষমা চাইছে মিডিয়ার সামনে এসে ঠিক আছে এখন এ বিষয়টা তুমি কি বলতে চাও আমাকে যে বলছে সেও কিন্তু আমার বাবা হইতে পারে কারণ কি সে একটা মুরব্বী মানুষ বলতেই তো পারে আবার আমি যে বলছি দীক্ষা আমি যে বলছি তাতে খুন করব সেদিন কিন্তু আমার আমি নিজেকে নিজেকে নিজের নিজেকে কন্ট্রোল করতে পারি না মুখ দিয়ে যেটাই আইসে সেটাই তো বলছি বলছি না বলছিলেন আপনি তাহলে অবাকি করব আমারে এত গাইল গায় দিলো কি লেগা যাই হোক দিয়ে ফেলছে ভুল করে দিয়ে ফেলছে এখন সে তো যাই হোক মাপ মানে ক্ষমা চেচছে হ্যাঁ ক্ষমা তো চাইছে যেহেতু মুরব্বী মানুষ আল্লাহপু কিন্তু বলছেন যে বান্দার তুমি ভুল করো আমার কাছে মাপ চাও আমি ক্ষমা করে দিব আল্লাহ কিন্তু করা বলছে আর সেখানে তুমি একজন মানুষ যেহেতু তোমার মুরব্বী তোমার বাবার বাবার সমতুল্য একজন ব্যক্তি সে ক্ষমা চেচছে তাহলে বিষয়টা ক্ষমা করে দিলে তো বেশি ভালো হবে ক্ষমা তো কইরা দিছে আরো আগে বলছে তো বলছে মানে আবুর বয়স আবু স্বাভাবিক বলতেই পারে মুরব্বী মানুষ স্বাভাবিক বলতেই পারে শাসন করতে পারে শাসন করতে করতে পারে যেরকম সে আমার বাবা হয় জি সে আমাকে একটা গাল দিল স্বাভাবিক দিতেই পারে এখন তুমিও তো দেখেন কি দর্শক যে আগুন মানুষটা হতে পারে ছোট কিন্তু কত সুন্দর করে একটা কথা বলছে দেখছেন মানে আজকে এখন তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো লেখাপড়া করি নাই কিন্তু মাদ্রাসে পড়ছিলাম মাদ্রাসে লেখাপড়া করছো আজ যাই হোক তোমার পরিবারে কী কে আছে এখন দাদা দাদি আছে দাদা দাদি আছে মা বাবা নাই বাপে একটা বিয়ে করছে মা মারা গেছে মা মারা গেছে যে হোক ছেলেটা কিন্তু এতিম এই ছেলেটা কিন্তু এতিম একটা ছেলে এই ছেলেটা যার দুনিয়াতে বাবা মা নাই সে জানে যে